মোবাইলে প্রেম, সেক্স, পরিণতি, যৌন রোগ। মোবাইলে প্রেমের ক্ষতিকর দিক: এক, টাকার অপচয়; দুই, সময়ের অপচয়; তিন, রাতের ঘুম নষ্ট; চার, খাবার কম খাওয়া; পাঁচ, স্বাস্থ্যহানি; ছয়, রেডিয়েশন হয়; সাত, কানে কম শোনা; আট, মিথ্যা কথার চর্চা শুরু হওয়া। মোবাইলে প্রেমের দ্বিতীয় পর্ব হচ্ছে মোবাইল সেক্স। এর ক্ষতিকর দিক হচ্ছে: এক, কর্মক্ষমতা হ্রাস করে; দুই, শিক্ষা ও কর্মক্ষেত্রে অমনোযোগী করে; তিন, পরস্পর পরস্পরকে রাত জাগা পাখিতে পরিণত করে; চার, শরীরে উত্তেজিত হয়, শরীরে রক্ত সঞ্চালন বাড়ে; এবং পাঁচ, কামনা বাসনার আগ্রহ বাড়ে। মোবাইলে প্রেমের ফলে মেয়েদের থেকে ছেলেরা ক্ষতিগ্রস্ত বেশি হয়। যেমন, মেয়েরা প্রেম করলে মোবাইলে মিস কল দিলেই ছেলেরা কল দেয়, ছেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেয়েদের তেমন কোনো দায় দায়িত্ব নেই, টাকার দায় ছেলেদের। মোবাইল সংলাপে মেয়েরাই বেশি সময় অপচয় করে। পরস্পরের সহিত দেখা সাক্ষাৎ, পরিবহন ভাড়া, খাওয়া দাওয়া, কেনাকাটা করে প্রেমিককে দিতে হয়। অর্থাৎ প্রেমের বেশিরভাগ খরচই ছেলেদের করতে হয়। আর এই মোবাইলে প্রেমের ফলে সৃষ্টি হয় মোবাইল সেক্সের। প্রেমালাপ চলাকালে ছেলেদের শরীর এতটাই উত্তেজিত হয় যে লিঙ্গ দিয়ে পানির মতো এক ধরনের উপাদান নির্গত হয়, যা আঠা আঠা। দীর্ঘ সময় ধরে এ অবস্থা চলতে থাকলে যৌন ক্ষমতা হ্রাস পাবে। শরীর ও মন একে অন্যের সাথে সম্পৃক্ত। দীর্ঘ সময় ধরে যৌন সম্পর্কিত প্রেমালাপ একসময় যৌন রোগের রূপ নিতে বাধ্য। যদি উক্ত প্রেমিক প্রেমিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে উভয়েরই যৌন তৃপ্তি নাও পেতে পারেন, ফলে মেয়েদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদই উত্তম বলে মনে করেন। আর এই যৌন ক্ষমতা হ্রাস হওয়ার অন্যতম কারণ মোবাইল সেক্স। মুখ দিয়ে ঠোঁট, জিহ্বা, যৌনাঙ্গ চুষলে, অর্থাৎ ওরাল সেক্স করলে সিভিলিস হয়।